ডিগবয়ে এআইএসএফ ক্যাম্পে গুলিকাণ্ড, জওয়ানের গুলিতে নিহত অপর এক জওয়ান। উজান আসামের ডিগবয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আসাম ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এক জওয়ানের গুলিতে নিহত অপর এক জওয়ান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার জমজমাট বাজার চলছিল সেখানে, তখন হঠাৎই এআইএসএফ ক্যাম্পে গুলির শব্দ শোনা যায়। তারা ছুটে এসে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় এক জওয়ান মাটিতে পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ছুটে আসে, তারা মৃত অবস্থায় জওয়ানের দেহটি উদ্ধার করেন। জানা গেছে, উদেশ মাঝি নামে এক জওয়ান তার রাইফেল থেকে গুলি চালিয়ে বিমল ওরাং নামে আরেক জওয়ানকে হত্যা করেছে। ঘটনাস্থলে বিমল ওরাং মারা যায়। পুলিশ উদেশকে গ্রেপ্তার করেছে, তবে কি কারণে উদেশ তার সতীর্থ বিমলকে গুলি করে হত্যা করলো তা জানা যায়নি। তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাজার এলাকায় এই ক্যাম্পের জওয়ানরা প্রায় মদ্যপান করে হই হট্টগোল করেন। ক্যাম্পটি লোকালয় থেকে অন্যত্র স্থানান্তর করতে প্রশাসনকে দাবি জানিয়েছেন জনগণ। বাহিনী ইয়াত থাকে, এটা মর্মস্পৰ এটা নিজৰ লগৰ মাজত মর্মস্পৰ এটা ঘটনা, অতি দুখৰ ঘটনা হ'ল। আমি আই এছ চি কৰ্তৃপক্ষক দাবী জনাইছোঁ আপোনালোকৰ মাধ্যম দি, এইখিনি যে আই এছ চি মানে চিকিউৰিটি ডিভিজনৰ মানুহ, তো মুকলি পাব্লিকে ক'ব, ইয়াত পাব্লিক আছে, ইয়াত এইটো মানে মুকলি এৰিয়াত থকাকে জংগল এৰিয়া ক'ৰবাত বাৰ পাতি তাক খোৱা ব্যৱস্থা, কেলে পাব্লিকৰ নিৰাপত্তাৰ কথা আছে, বজাৰ ঘাট আছে, এটা পাব্লিক ইয়াত আছে, পাব্লিকৰ খাই এনি টাইম ফিটিং থাকে, কেতিয়াবা মাছ চাল খাই থাকে, সিহঁতে নিজৰে তো আমি তো দেখি থাকোঁ ন, সিহঁতে অলপ বেলেগ জেগাত কোনো জেগাত দি দিলে, সিহঁতে এইটো টাউন এৰিয়াটো এৰি বজাৰ ঘাট এৰি এইফালে এৰি এইটো দি দিলে ভাল। তাৰ সিহঁতে ৰাতিপুৱা কেতিয়াবা আমি দেখি থাকোঁ মাল খাই থাকে, এইবোৰ তো ভাল নহয়, এতিয়া আন পাব্লিকক মাৰি দিব, এতিয়া নিজৰ নিজৰ ভিতৰত হৈছে, এইফালে অহা যোৱা মানুহকো যদি মাৰি দিয়ে তেতিয়া কোনে ৰিক্স লওক, এইবাৰ আহিছে বা থৈছে ভাল কথা, আহিছে নিজৰ নিৰাপত্তা জগাত থ'বলৈ। আমি গুলি শব্দ শুনিলোঁ, আমি বজাৰ কৰি আছিলোঁ, আমি ভাবিলোঁ মিছ ফায়াৰিং কৰিলে বুলি, এটাই গুলি শব্দ শুনিলোঁ, দেখিছোঁ আহি তাৰপিছত মানুহটো ডেড বডি পৰি আছে। সংবাদ এই পর্যন্তই, পরবর্তী অন্যান্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।